এখানে সিত্তাতে শাওয়াল, অর্থাৎ এই মাসে ছয়টা রোজা আছে। কেউ যদি ছয়টা রোজা রাখে কোনো মহিলা পুরুষ, আল্লাহ পাক তার পিছনে সামনে সব গুণা মাফ করে দিবেন। শুধু এখানেই শেষ না, কেউ যদি এই মাসে ছয়টা রোজা রাখে রমজানের পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাহার শব্দের অর্থে এক বছর পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এই শুধু এই মাসের জন্য এই ছয়টা রোজা খাস, অন্য মাসের জন্য না। এই শাওয়াল মাসের অনেক ফজিলত আছে। ফজিলত গুলার মধ্যে গত জুমায় বলছি, আজকেও বলি, এই মাসে ছয়টা রোজা আছে, অন্য মাসে এই ছয়টা রোজা রাখলে লাভ নাই, এই মাসে যে ছয়টা রোজার এত দাম। কেউ যদি এই মাসে ছয়টা রোজা রাখে সিত্তাতে শাওয়াল, মান সামা বাদা রমাদান সিত্তাতে শাওয়াল কায়ামুদ দাহার, হাদিসে দাহার শব্দ ব্যবহার করা হয়েছে। কেউ যদি এই মাসে ছয়টা রোজা রাখে রমজানের পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাহার শব্দের অর্থে এক বছর পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এই শুধু এই মাসের জন্য এই ছয়টা রোজা খাস, অন্য মাসের জন্য না। অন্য মাসে যেরকম ইয়ামুল বিশ আছে, সওমুল বিশ আছে, প্রত্যেকটা বেজর রাত্রের ইবাদত আছে, রোজা আছে, আপনি রাখতে পারবেন। যেরকম ভাবে 13, 15, 29 যেগুলো আছে, এই প্রত্যেক মাসে মাসে 1 তারিখ রোজা রাখলে সওয়াব আছে। কিন্তু এই মাসে যে ছয়টা রোজার ফজিলত, ছয়টা রোজা যদি কেউ ঠিক মতো রাখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, অনেকে কয় এই ছয়টা রোজা হলো রমজানের সাক্ষী রোজা, এটা টাটকা ভুয়া কথা। সাক্ষী বলতে কোনো শব্দ নাই, তাহলে কি রোজাকে সাক্ষী রাখা লাগে? সাক্ষী আল্লাহ আছে না রোজার মাসে? তো আসি স্পেশাল হাদিস, মান সাওম রমাদান ঈমানান ইহতাসাব গুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবি ওয়া মা তাআখার। এরপরে হাদিস আছে লাইলাতুল কিয়াম সম্পর্কে, মান সামা মান কামা লাইলাতুন ঈমানান ওয়া ইহতাসাবা। যে ব্যক্তি রোজা রেখে রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবে, যেরকম মক্কা মদিনা কিয়ামুল লাইল আছে, সুবহানাল্লাহ বিহামদি, মক্কায় তারাবি আসলে ইশারে পরে পরে 10 রাকাত, কিয়ামুল লাইল দিয়ে পরে আর 10 রাকাত, এই মোট 20 রাকাত পরে ওই কিয়ামুল লাইলটাকে তারাবির মধ্যে ঢুকাই দিছে এখন। কারণ এখন সৌদি আরবের, আমি বলছি সৌদি আরবের অফিস আদালতগুলো এখন এই গরমের দিনে রাত্রে রাত্রে হয়, যত অফিস আদালত আছে রাত্রে তাদের অফিস, দিনের বেলা এখন অফিস হয় না অধিকাংশ, অনেক ডিপার্টমেন্টে সৌদি। সেই হিসাবে আল্লাহ পাকের শুকর যে মান কামা লাইলা, যে ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলা রমজান মাসে ইবাদত করবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আলহামদুলিল্লাহ আমরা রাত্রে তারাবিও পড়ছি, মাঝে মাঝে শবে কদরে ইনশাআল্লাহ আমরা ইবাদতও করছি। এখন আমাদের সাক্ষীর দরকার নাই, সাক্ষী কে আছে? জোরে কর আল্লাহ। তাহলে সাক্ষী রোজা বলতে কোনো শব্দ নাই। এখানে সিত্তাতে শাওয়াল, অর্থাৎ এই মাসে ছয়টা রোজা আছে, কেউ যদি ছয়টা রোজা রাখে কোনো মহিলা পুরুষ, আল্লাহ পাক তার পিছনে সামনে সব গুনাহ মাফ করে দিবেন। শুধু এখানেই শেষ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো উল্লেখ করেন, এই মাসে তার প্রিয় হাবিবের কয়েকটা বিয়াকে আল্লাহ নিজে গটকালি করছে, তার ভিতরে মা আয়েশার বিবাহের গটকালি। সুবহানাল্লাহ, যারা কোন জানা, এই আল্লাহ পৃথিবীর কোন নবীর বিবাহের, অধিকাংশ নবীর বিবাহের গটকালি আল্লাহ নিজে করছে। গটকালি বুঝেন তো, গটক। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ের প্রস্তাব আল্লাহ নিজে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا هو العزيز الغفور وقال الله تبارك وتعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 যে মহান প্রতিপালক আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে দয়া করে সুস্থ রেখে ঈদকে সুন্দরভাবে কাটিয়ে আল্লাহ পাকের শুকর মসজিদে আগে আগে এসে আল্লাহ শুকর শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ হাজির করে দিয়েছেন ওই আল্লাহ শুকরিয়া জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো এই মাসে পাঁচটা জুমা হতে পারে এই বর্ষে এই মাসে আল্লাহ শুকর এই শাওয়াল মাসের অনেক ফজিলত আছে ফজিলতগুলোর মধ্যে গত জুমায় বলছি আজকেও বলি এই মাসে ছয়টা রোজা আছে অন্য মাসে এই ছয়টা রোজা রাখলে লাভ নাই এই মাসে যে ছয়টা রোজার এত দাম কেউ যদি এই মাসে ছয়টা রোজা রাখে সিত্তাতে শাওয়াল মান সামা
বাদর রমাদান সিত্তাদ শাওয়াল কায়ামুদ দহর হাদিসে দহর শব্দ ব্যবহার করা হয়েছে। কেউ যদি এই মাসে ছয়টা রোজা রাখে রমজানের